ব্লাড সুগার কন্ট্রোলে আটটি জল খাবার। টপ এইট স্ন্যাক্স ইন ডায়াবেটিস কন্ট্রোল। চিপস, কুকিজ, ক্র্যাকার্স, মুড়ি, চানাচুর, বিস্কিট, কেক, পেস্ট্রি, পিৎজা, এগরোল, এগুলো যদি ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার জল খাবার হয়, ভুল করছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সমস্যায় পড়বেন। সুগার রোগীর খাবার তালিকায় এমন স্ন্যাক্স রাখা উচিত যাতে প্রোটিন ও ফাইবার খুব বেশি থাকবে, ভালো ফ্যাট থাকবে, অ্যান্টিডায়াবেটিক নিউট্রিয়েন্টসে ভরপুর থাকবে, অ্যাডেড সুগার থাকলেও না থাকার মতোই থাকবে, তবেই ব্লাড সুগার কন্ট্রোল সহজ হবে। প্রধান মিল ছাড়াও দুটি প্রধান মিলের মাঝে আমরা মাঝে সাঝে জলখাবার খেতে অভ্যস্ত, যাকে আপনি টিফিনও বলতে পারেন। তাই ডায়াবেটিস কমানোর উপায়ের জলখাবার আমাদের বাছতে হবে, তাতে ডায়াবেটিস চিরতরে নিরাময়ের প্রচেষ্টায় কিছুটা এগিয়ে যাবেন। আপনার জন্য আমরা সুগার কমানোর উপায়ের আটটি জলখাবার এনেছি, যেগুলো খেলে আপনার ব্লাড সুগার কন্ট্রোল সহজ হবে। আটটি জলখাবার নিয়ে আলোচনার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ডায়াবেটিস কন্ট্রোল নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন। ব্লাড সুগার কন্ট্রোলের জলখাবার একটি সিদ্ধ ডিম ও একটি টমেটো। আপনি জলখাবার হিসেবে একটি সিদ্ধ ডিম ও একটি পাকা টমেটো খেতে পারেন। একটি মাঝারি সাইজের ডিম ও টমেটো থেকে আপনি শক্তি পাবেন 100 ক্যালোরি, যা জলখাবারের জন্য একেবারে আদর্শ। ডিম টমেটোর জলখাবার থেকে আপনি প্রোটিন পাবেন 7 গ্রাম, ফাইবার 1.50 গ্রাম আর কার্বোহাইড্রেট 5.40 গ্রাম। একদিকে কম কার্বোহাইড্রেট যেমন ব্লাড সুগার স্পাইক ঘটাবে না, তেমনই জলখাবারের ভালো পরিমাণে প্রোটিন ও ফাইবার ব্লাড সুগার কন্ট্রোল করবে, টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোলে সুবিধা হবে। এছাড়া ডিম টমেটোর জলখাবার থেকে আপনি দারুণ অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হবে। তাই দোকান ও রেস্টুরেন্টের অস্বাস্থ্যকর জলখাবার না খেয়ে সুগার রোগীর খাবার তালিকায় ডিম টমেটোর জলখাবার রাখুন। যদি ব্লাড সুগার কন্ট্রোলের এই জলখাবারটি পছন্দ না হয়, আপনার জন্য পরবর্তী জলখাবার। ব্লাড সুগার কন্ট্রোলের জলখাবার 100 গ্রাম টক দই ও 3টে স্ট্রবেরি। 100 গ্রাম টক দইয়ের সাথে 3 থেকে 5টি স্ট্রবেরি ডায়াবেটিস নিয়ন্ত্রণের ভালো জলখাবার হতে পারে। জলখাবারটি থেকে আপনি শক্তি পাবেন 73 ক্যালোরি, আপনার ওজন নিয়ন্ত্রণের বাধা হবে না। স্ট্রবেরি দারুণ অ্যান্টিঅক্সিডেন্টের উৎস। স্ট্রবেরির অ্যান্টিঅক্সিডেন্ট ডায়াবেটিস ইনডিউসড অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে আপনাকে ডায়াবেটিস কন্ট্রোলে সাহায্য করবে। সাথে জলখাবার আপনাকে প্রায় 1 গ্রাম ফাইবার দেবে, যা আপনার ব্লাড সুগার স্পাইকে বাধা দেবে। অন্যদিকে দইয়ের প্রোবায়োটিক্স আপনার পরিপাকের সহায়ক হবে, সুগার নিয়ন্ত্রণে সুবিধা হবে। জলখাবারটি থেকে আপনি প্রায় 4 গ্রাম প্রোটিনও পাবেন, যা ব্লাড সুগার কন্ট্রোল করবে। জলখাবারটি আপনার পছন্দ হলো না? চলুন তাহলে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার পরবর্তী জলখাবারে আসা যাক। ব্লাড সুগার কন্ট্রোলের জলখাবার 20টি আমন্ড। ডায়াবেটিস কন্ট্রোলের জলখাবার হিসেবে আপনি সর্বাধিক 20টি আমন্ড খেতে পারেন। 20টি আমন্ড থেকে আপনি শক্তি পাবেন 140 ক্যালোরি। 6 গ্রাম কার্বোহাইড্রেট থাকলেও 6 গ্রাম প্রোটিন, 4 গ্রাম ফাইবার ও বেশ খানিকটা ফ্যাট আপনার ব্লাড সুগার লেভেল বাড়তে দেবে না। আমন্ড থেকে আপনি ভালো পরিমাণে অ্যান্টিডায়াবেটিক মিনারেলস পাবেন। 20টি আমন্ড জলখাবার হিসেবে খেলে আপনার দৈনিক চাহিদার 20% ম্যাগনেশিয়াম পেয়ে যাবেন, যা আপনার টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোলে সহায়ক হবে। গবেষণাগুলোও কিন্তু আমন্ডের পক্ষে। 58 জন ডায়াবেটিস রোগীর ওপর করা একটি স্টাডি থেকে দেখা যাচ্ছে, 24 সপ্তাহ ধরে প্রতিদিন স্ন্যাক্স হিসেবে আমন্ড খেলে লং টার্ম ব্লাড সুগার লেভেল 3% কমে যায়। শুধু একটি গবেষণা নয়, আরও অনেক গবেষণা থেকেও একই ফল দেখা যাচ্ছে। ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে জলখাবারে 20টি আমন্ডের বদলে 25টি চীনাবাদামও খেতে পারেন, ব্লাড সুগার কন্ট্রোলে সুবিধা পাবেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জলখাবারে বাদাম ভালো লাগছে না? চলুন তাহলে পরবর্তী জলখাবারে আসা যাক। ব্লাড সুগার কন্ট্রোলের জলখাবার 1টি পেয়ারা ও 5টি চীনাবাদাম। ডায়াবেটিস কন্ট্রোলের জলখাবার হিসেবে আপনি পেয়ারা ও চীনাবাদামের জলখাবার থেকে শক্তি পাবেন 67 ক্যালোরি। খাবারটি থেকে কার্বোহাইড্রেট পাবেন 8.69 গ্রাম, কিন্তু আপনার কোনো সমস্যার কারণ হবে না এই কার্বোহাইড্রেট। পেয়ারা ও চীনাবাদামের জলখাবারে ফাইবার পাবেন 3.37 গ্রাম, প্রোটিন 2.75 গ্রাম ও বেশ কিছুটা ভালো আনস্যাচুরেটেড ফ্যাট, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনাকে দারুণ সাহায্য করবে। এছাড়া আপনি দিনের সবটুকু ভিটামিন সি পেয়ে যাবেন,
মানে জলখাবারটি খেলে আপনার আর ভিটামিন সি যুক্ত খাবার না খেলেও চলবে। ভিটামিন ইও পাবেন ভালো পরিমাণে, দৈনিক চাহিদার 6%। এগুলো ব্লাড সুগার কন্ট্রোলে আপনাকে দারুণ সাহায্য করবে। পেয়ারার বিকল্প ফল পেতে চান? আসলে সুগার কমানোর উপায় হিসেবে পেয়ারার বিকল্প ফল হতে পারে না। টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোলে সবচেয়ে ভালো ফল হলো পেয়ারা, সুপার ডুপার ফ্রুটও বলতে পারেন। তবে নিতান্তই পেয়ারা না খেতে চাইলে আপেল ও কমলা লেবু খেতে পারেন। তবে মনে রাখবেন, পেয়ারা পেয়ারাই। পেয়ারা আপনার ভালো না লাগলে সত্যি আপনার ব্যাড লাক। এই জলখাবারটি পছন্দ না হলে বা অন্য জলখাবার ট্রাই করতে চাইলে আসুন পরবর্তীটি নিয়ে আলোচনা করি। ব্লাড সুগার কন্ট্রোলের জলখাবার 25 গ্রাম ভেজানো ছোলা ও পাতি লেবু। 25 গ্রাম ছোলাকে ভিজিয়ে রাখুন, চাইলে অনেকক্ষণ ভিজিয়ে অঙ্কুরিতও করতে পারেন। ভেজানো ছোলার সাথে সামান্য পাতি লেবু ও সামান্য লবণ মেশান। ডায়াবেটিস নিয়ন্ত্রণের অসাধারণ জলখাবার তৈরি হয়ে যাবে। জলখাবারটি থেকে শক্তি পাবেন 91 ক্যালোরি। জলখাবারটিতে 15 গ্রাম কার্বোহাইড্রেট থাকলেও 4.25 গ্রাম ফাইবার ও 4.75 গ্রাম প্রোটিন ও পর্যাপ্ত ফ্যাট ব্লাড সুগার কন্ট্রোলে রাখবে। অনেকগুলো গবেষণা থেকেও দেখা যাচ্ছে ছোলা টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোলে দারুণ কার্যকরী। ডায়াবেটিস চিরতরে নিরাময়ের উপায় হিসেবে ছোলার ভালো বিকল্প হতে পারে কাঁচা মটরশুঁটি ভাজা বা কাঁচা মটরশুঁটি। আসুন ডায়াবেটিস নিয়ন্ত্রণের পরবর্তী টিফিন নিয়ে আলোচনা করি। ব্লাড সুগার কন্ট্রোলের জলখাবার 20 গ্রাম পপকর্ন। যারা মুড়ি খেতে পছন্দ করেন তারা জলখাবার হিসেবে 20 গ্রাম পপকর্ন খেতে পারেন। 20 গ্রাম পপকর্ন থেকে আপনি শক্তি পাবেন 80 ক্যালোরি। টোটাল কার্বোহাইড্রেট 15 গ্রাম হলেও 2.72 গ্রাম ফাইবার, 2.14 গ্রাম প্রোটিন ও ভালো পরিমাণে ফ্যাট ব্লাড সুগার স্পাইকে বাধা দেবে। পপকর্নে ভালো পরিমাণে অ্যান্টি ডায়াবেটিক মিনারেলস পাবেন। 20 গ্রাম পপকর্ন থেকে দৈনিক চাহিদার 6% ম্যাগনেশিয়াম, 5% জিঙ্ক পাবেন। তবে প্রথম প্রথম 10 গ্রাম পপকর্ন দিয়ে শুরু করতে পারেন। 1 সপ্তাহ 10 গ্রামে দেখুন, ব্লাড সুগার কন্ট্রোলে থাকলে 15 তারপর 20 গ্রামও খেতে পারেন। পপকর্ন পছন্দ না বলছেন? তাহলে সুগার রোগীর খাবার তালিকার পরবর্তী জলখাবার নিয়ে আলোচনা শুরু করি। ব্লাড সুগার কন্ট্রোলের জলখাবার ডালিয়া। ডালিয়ার খিচুড়ি ডায়াবেটিস কমানোর ভালো উপায় হতে পারে। 20 গ্রাম ডালিয়া আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের জলখাবারের জন্য আদর্শ। ডালিয়ার জলখাবার থেকে আপনি শক্তি পাবেন 68 ক্যালোরি। কার্বোহাইড্রেট 15 গ্রাম হলেও ডালিয়ার ভালো পরিমাণে ফাইবার ও প্রোটিন ব্লাড সুগার কন্ট্রোলে রাখবে। ডালিয়া থেকে আপনি ফাইবার পাবেন 3.60 গ্রাম, প্রোটিন 2.40 গ্রাম। এছাড়া ডালিয়া থেকে আপনি ভালো পরিমাণে অ্যান্টি ডায়াবেটিক মিনারেলস পাবেন। ডালিয়াও পছন্দ না? আসুন তবে আপনার জন্য অন্যরকম একটি জলখাবারের কথা বলি। এটি আজকের মতো শেষ জলখাবার। ব্লাড সুগার কন্ট্রোলে মিষ্টি আলু ও বেগুন চিপস। আপনি চিপসের নাম শুনেই ভাবছেন, প্রথমে চিপস খেতে বারণ করে শেষে আবার চিপস খেতে বলছি? ব্যাপারটা কিন্তু সেরকম নয়। গোল গোল পিস করে মিষ্টি আলু ও বেগুন কেটে গরম মশলা সহযোগে ভেজে ফেলুন। পাতি বাংলায় মিষ্টি আলু ও বেগুন ভাজাও বলতে পারেন। মিষ্টি আলু ও বেগুনের চিপসে খুব বেশি কার্বোহাইড্রেট থাকে না, বরং ভালো পরিমাণে ফাইবার ও অ্যান্টি ডায়াবেটিক মিনারেলস থাকে, যা টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোলে আপনাকে সাহায্য করবে। বাজারের আনহেলদি স্ন্যাক্স না খেয়ে আলোচিত বাড়িতে তৈরি 8টি স্ন্যাক্স দিয়ে আপনার জলখাবার করতে পারেন। এতে যেমন স্বাদ পরিবর্তন হবে, তেমনই ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে।